শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে চেহারায় এক ধরনের ফ্যাকাশে রূপ ধারণ করেছে। হাসিনা বলছে, যে কোনো সময়ে চলে যাইতে পারি। কথা হইতেছে, হাসিনা কেমন জানিল জাতিসংঘের নিষেধাজ্ঞা এমনকি আমেরিকান ভিসা নীতি পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার চেহারার ভিতরে একটা জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখছেন যে তার চেহারার ভিতরে কিন্তু ফ্যাকাশে একটা চেহারা দেখা যাচ্ছে। সো এই বিষয় নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক স্যার, আমরা সরাসরি চলে যাবো তার আলোচনায়। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে চেহারায় এক ধরনের ফ্যাকাশে রূপ ধারণ করেছে। শেখ হাসিনার চেহারার মধ্যে ছাপ পড়েছে ক্ষমতা হারানোর। আজ শেখ হাসিনার শ্যামবর্ণের কালার চেঞ্জ হয়ে এখন তিনি কালো বর্ণ রূপ ধারণ করতে চলেছেন, শুধুমাত্র একটি আতঙ্কে, সেটা হচ্ছে ক্ষমতা হারাচ্ছেন শেখ হাসিনা। ক্ষমতা হারাচ্ছেন এটা শেখ হাসিনা নিশ্চিত জেনেছে, তার কাছে তথ্য এসেছে, আমেরিকার তথ্য এসেছে, বিদেশি বিভিন্ন দূতাবাসের তথ্য এসেছে, ভারতের তথ্য এসেছে, সকল তথ্য আজকের শেখ হাসিনা পেয়ে এখন নিজেই বিচলিত হয়ে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তার বক্তব্য, জাতীয় সংসদে তার বক্তব্য, এবং বক্তব্য দেওয়ার সময় তার চেহারার মধ্যে যে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সেটার দ্বারা দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষরাও, বিদেশিরাও বলতে শুরু করেছেন শেখ হাসিনা ক্ষমতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে, শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলছেন, এবং শেখ হাসিনা অচিরেই তার সংসদ থেকে পদত্যাগ কিংবা তাকে যে কোনো উপায়ে এই রাষ্ট্র থেকে বিদায় নিতে হবে, সেই জায়গাটা নিশ্চিত হয়েছেন বিধায়ী, তার মধ্যে এই ধরনের একটি আতঙ্ক বিরাজ করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা ক্ষমতায় নেই। শেখ হাসিনাকে ক্ষমতায় কেউ 2023 সালে 14 সাল 18 সালের মতো আর আসতে দিবে না। শেখ হাসিনাকে বাংলার জনগণ যেভাবে দিবে না, বিশ্বব্যাপী যারা তাকে এতদিন সহযোগিতা করেছে কিংবা নীরবে চুপ থেকেছে, তারা কেউ এখন আর শেখ হাসিনার পাশে নেই। জনগণকে প্রশ্ন রেখে বলতে চাই, আপনারা দেখেছেন না শেখ হাসিনার গত 6 মাসের বিভিন্ন বক্তব্য? কি লৌহ মানবিকতা দেখিয়েছেন যে বিশাল বক্তব্য প্রত্যেকটি জায়গায় সকাল সন্ধ্যা আমেরিকা, কানাডা, ইউরোপ কোনো কিছুকে তিনি তোয়াক্কা না করে তার মতো করে বক্তব্য দিতেন। পিটার হাসকে নিয়ে কত গালিগালাজ করতেন। আওয়ামী লীগের সকাল সন্ধ্যা একটি সাবজেক্ট ছিল, আমেরিকা আমাদের কি করবে, স্যাংশন আমাদের কি হবে, আমার দেশের সিদ্ধান্ত আমরা নিব, নির্বাচন আমরা আমাদের মতো করব। কোথায় আজকে সেই সকল বক্তব্য? কোথায় আজকে সেই সকল দাম্ভিকতা? কোথায় আজকের অবৈধ পথে ক্ষমতায় আসার সেই স্বপ্ন? সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী লিখে রাখতে পারেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে দেশে হবে না। শেখ হাসিনা আগামী নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় আসার কোনো স্বপ্ন দেখা তো দূরের কথা, নির্বাচন করতে পারবে বলেই আমার কাছে সন্দেহভাবে প্রমাণিত তথ্য রয়েছে। আজকের এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আর মনে মনে ভেবেছে যা ইচ্ছা তাই করব আর রাষ্ট্র ক্ষমতায় আবার চলে আসব, সে স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। শেখ হাসিনা তো এমনি শ্যামবর্ণের একজন ভদ্র মহিলা মানুষ, তাই তো? কিন্তু আজকের তার শ্যাম বর্ণটি চেঞ্জ হয়ে কালো রূপ ধারণ করেছে তার চেহারার মধ্যে। তাকালেই বুঝতে পারবেন কি জানি এক জল আতঙ্ক তাকে আজকের আক্রমণ করছে, কি জানি এক গোপন আতঙ্ক তাকে আক্রমণ করছে, কি জানি এক যে কোনো মুহূর্তে তিনি ক্ষমতা হারাতে বসছেন, যে কোনোভাবে তার এই জায়গা থেকে আর পরিত্রাণের উপায় নেই, সেটা তার চেহারায় তার বক্তব্যে ফুটে উঠছে। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে সেই আগের মতো তোর জোর নিয়ে কথা বলার সেই দাম্ভিকতা হারিয়ে ফেলেছে শেখ হাসিনা। কারণ একটাই, তিনি জানেন অবৈধ পথে আমি আর ক্ষমতায় আসতে পারবো না। অবৈধভাবে শেখ হাসিনাকে এদেশের জনগণ আর বসতে দিবে না, অবৈধভাবে তিনি জনগণের উপরে চেপে বসা শাসন ব্যবস্থা আর দীর্ঘায়িত করতে পারবে না। তাই তার চেহারা শ্যামবর্ণ ধারণ করেছে, তাই তার চেহারা শ্যাম থেকে কালো ধারণ করেছে, তাই তার চেহারা আজকের ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার চেহারার মধ্যে এখন লাবণ্যতা খুঁজে পাওয়া যায় না,
তার চেহারার মধ্যে অবৈধ পথে ক্ষমতায় আসার সেই স্বপ্ন স্বাদ এখন আর খুঁজে পাওয়া যায় না। এর একটা মাত্র কারণ, শেখ হাসিনা অবৈধ পথে দীর্ঘ ১৪ বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন করেছে, র্যাবের ক্রসফায়ার দিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিরোধী মতের মানুষদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, এর প্রত্যেকটি পাই পাই করে শেখ হাসিনাকে হিসাব দিতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। এই আতঙ্কে আজ তার ঘুম নষ্ট, এই আতঙ্কে আজ তিনি এখন এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অতিবাহিত করছেন একটি জাহান্নামের মধ্যে। আওয়ামী লীগের নেতারা বলেছিল না যে বাংলাদেশ এখন জান্নাত? এখন বাংলাদেশের সকল জায়গাটি আওয়ামী লীগের জন্য জাহান্নামের একটি কর্ণ হিসাবে পরিবেষ্টিত হচ্ছে। জাহান্নামের একটু করে সামান্য কিঞ্চিত যে বিব্রতকর সেই কঠিন পরিস্থিতি, সেটা একটু হলেও আওয়ামী লীগ বুঝতে সক্ষম হচ্ছে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ডক্টর ফয়জুল হক স্যারের কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখন কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আমরা চলে যাব পিনাকি ভট্টাচার্য স্যারের একটা ভয়ঙ্কর রহস্যমূলক প্রতিবেদনে, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কত নিকটে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আসুন আমরা একটু সেই কথাগুলো শুনি স্ক্রিনে। হাসিনা বলছে, যে কোনো সময়ে চলে যাইতে পারি। কথা হইতেছে হাসিনা কেমন জানিল যে সে যে কোনো সময়ে চলে যাইতে পারে। এসব কিছুই আসলে হাসিনার প্ল্যান করা। হাসিনা নিজেও জানে তার সময় শেষ, সেইভাবে প্ল্যান করছে তার ডিপার্চার। হাসিনাকে আসলে এই কথা বলছে? দেখেন, সে বলছে। আমরা আজকে সেটি দেখব হাসিনা কিভাবে তার ডিপার্চার প্ল্যান করছে, আর তার ডিপার্চারের মাধ্যমে সে কিভাবে বাংলাদেশকে আরও গহ্বরে ঢুকায় দেওয়ার প্ল্যানটা করে রাখছে। আসল আলাপে যাওয়ার আগে আর একটা আলাপ দেখানি, বুঝতে সুবিধা হবে হাসিনা কিভাবে দূরপটায় নিজের পলানোর কথাটা চাপা দিতেছে। হাসিনা বলছে, দেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভালো, শকুন যখন মরা গরু খায় তখন কি সে বলে গরুটা পচা? বলে না তো, তার কাছে পচা গরুই অমৃত। তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারি লুটপাট এখনো চালানো যাইতেছে, যদি চালানো যায় তাহলে সব ঠিক আছে। নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু থাইমা নাই, কমিশনের বাণিজ্যও যেহেতু থাইমা নাই, তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না। সেই কথা কইয়া দেশের মানুষের বুঝতে চায়, তার দলের লোকদের বুঝাইতে চায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হইয়া না যায়। বুদ্ধি আছে, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কি আসলেই ভালো? যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কথাই শুনি না, শুনব? আচ্ছা, এফবিসিসিআই তার সভাপতি কি কইছেন? বাংলাদেশের ব্যবসায়ীরা গেছিল কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক, এটা কইতে যে তাদের ডিসেম্বরে যে ব্যাংক লোনের কিস্তি শোধ করার কথা আছিল সেটা তারা দিতে পারবে না, এই কিস্তি শোধের তারিখ আরো ৬ মাস পেছায় দিতে বলছে ব্যবসায়ীরা। তো কেন তারা বলছে, যুক্তি কি? তারা কইছে, দেখেন পত্রিকা থেকে পড়ে, তারা কইছে বাংলাদেশের আজকের পরিস্থিতি কোভিডের চাইতেও খারাপ। ডলার সংকটের কারণে সরকার জ্বালানিতে আমদানি করতে পারতেছে না, গ্যাসের প্রেশার না থাকার কারণে আমরা কারখানা চালাইতে পারতেছি না। আমি যদি কারখানা চালাইতে না পারি, এলসি করে যদি কাঁচামাল আমদানি করতে না পারি, তাহলে ব্যাংকের ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করব? আমি কিস্তি দিতে না পারলে তো খেলাপি হব, এর ফলে ব্যাংকও খেলাপি হয়ে যাবে। কোভিডের সময় ঋণ পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল, এখন কি আমরা কোভিডের চাইতে ভালো অবস্থায় আছি? না, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নাই। ব্যবসায়ীরা কইতেছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নাকি, কিন্তু হাসিনা কইতেছে আমরা ভালো অবস্থায় আছি। তো ব্যবসায়ী সমাজ, আপনাকে নেত্রী যখন বলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, তখন মুখে কি গুইজা বসা থাকেন, এখন চিল্লাপাল্লা করেন কেন? ঠিকই তো, ঠিকই তো, হাসিনার লগে ফ্রি ফ্রি বিদেশ ঘোরেন, অফিসে হাসিনার লগে সেলফি টাঙায় রাখেন, এখন আবার কইতেছেন দেশের অর্থনীতি খারাপ, মামা বাড়ি আবদার, ১০০০০ লোন নিছেন গুনে গুনে শোধ দিবেন, শোধ দিতে না পারলে ব্যাংক মেশিন পাতি খুলে নিয়ে ভাঙড়ি পট্টিতে বেঁচে দিক, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা তো কম কমান নাই ভাইরা, তাই না? হাসিনার শাসনের বেনিফিশিয়ারি কারা কারা? আপনারা তো সবচেয়ে বেশি, তাই না? সেজন্য এতদিন সারিন্দা বাজাইছেন। বেগমপাড়া কারা বানাইছে? আপনারাই তো নাকি? ওভার আর আন্ডার ইনভয়েসিং করে টাকা কারা পাচার করছে? আপনারাই তো নাকি? আর এই যে এফবিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন, ওইটা তো আমলিক করার জন্যই হয়েছেন, তাই না? যে হাসিনা আসলে কেমনে চালাইছে দেশটা, সেটার একটা চিত্র আসছে সামনে। বিশ্বব্যাংক একটা হিসাব দিছে বাংলাদেশের বৈদেশিক ঋণ নিয়ে, এখানে বুঝবেন কেন হাসিনা পলাইবে।
আর সে কিভাবে পলানোর ব্যবস্থা করে রাখছে, কি কি প্ল্যান করে রাখছে, এখানেই বুঝতে পারবেন বাংলাদেশকে একেবারে ডুবাই দিছে হাসিনা বিদেশি ঋণ নিয়ে। আসেন ওইটা আমরা দেখি। আচ্ছা বলেন তো বাংলাদেশের বৈদেশিক ঋণ কত? আসেন আমরা এটা একটু আলাপ করি। বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছরে, মানে হাসিনার যে বিনা ভোটের আমল আর কি, সে আমলে 3 গুণ বাড়ছে। মানে এখন কত টোটাল? $96 বিলিয়ন। যা রিজার্ভ আছে কুড়া বেড়ায় বাংলাদেশ ব্যাংকের হিসাবে তার থেকে 4 গুণ বেশি। 2011 সালের ঋণ ছিল $27 বিলিয়ন। হাসিনা কয় রিজার্ভ বাড়াইছে নাকি 5 বিলিয়ন থেকে। 2008 সালে হাসিনা যখন ক্ষমতা নেয় তখন বৈদেশিক ঋণ ছিল $23 বিলিয়ন, তো রিজার্ভ আছিল $5 বিলিয়ন। তাইলে ঋণ থেকে রিজার্ভ বাদ দিলে থাকে কত? $18 বিলিয়ন, তাই না? 23 - 5 = 18, তাই তো? তাইলে আমার $18 বিলিয়ন ছিল মোট ঋণ, তাই না, যখন হাসিনা ক্ষমতা নিয়েছিল। এখন বৈদেশিক ঋণ $96 বিলিয়ন, হাসিনার হিসাবে রিজার্ভ আছে $26 বিলিয়ন, তাহলে ঋণ কত? $96 - 26 $70 বিলিয়ন, তো তাই না? তো অর্থনীতি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? $18 বিলিয়ন ছিল, সেখান থেকে $70 বিলিয়ন হয়েছে লোন। দেশের মানুষের দূর পটাও হাসিনা, রিজার্ভ বাড়াইছি, লোন কইরা টয়লেট বানাইছো, তো কি খাইয়া ওই টয়লেটে হাঁকবা? এখন হাসিনার লেসপেন্সাররা এসে কইবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে, কথা সত্য। তাইলে আমাগোর আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বাড়ছে? স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কথাগুলো শুনলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।